দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি হারুনা হারুনা করেন কি আপনি ফ্যামিলিতে কে কে আছে দাদি আছে দাদির কাছে থাকে সব একটু বলে আছে মা বাবা নাই আপনাদের কোনো কেউ খোঁজ খবর নেন মাও নাই না বাবাও নাই না এখন দাদির কাছে থাকি দাদিটা অসুস্থ এখন কোনো ভাইয়ের যেমন পাশে থাকে তাকে আমি বিয়ে শাদি করবো কেমন লাগে আসলে এই জীবনটা অনেক কষ্টের লাগে কারণ বাবা মা নাই কাছে দাদির কাছে থাকি দাদিটা অসুস্থ লেখাপড়াও করতে পারি না অনেকটাই কষ্ট লাগে বোনটাও অসুস্থ আগুনে পুড়ে গেছে তা চিকিৎসা করতে পারি না অনেক কষ্ট লাগে লেখাপড়াও করতে পারে না বিয়ে শাদি সংসারে কাজকর্ম সবকিছু শিখছেন কি ভালো রান্না বান্না করতে পারেন এখন কি খালি সংসারের প্রিপারেশন নিয়েছেন নাকি নিজে ভালো কোনো কিছু করতে পারবেন সেই আশাও করেন নিজে ভালো কিছু করতে পারবো বোনটাকে যদি চিকিৎসা করার জন্য আমাকে সাহায্য করতো খুব ভালো হতো বোনটা অসুস্থ বোনটা পড়াবার অনেক ইচ্ছা ছিল নিজে তো পড়তেই পারিনি বোনটা অসুস্থ তাকে কোন নায়ক পছন্দ পছন্দ হয় আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার শুধু ফোনের মাধ্যমে কথাবার্তা বলবে আপনার বাড়ি কোথায় বাড়ি ঢাকায় আমার ওইখানে কি জায়গা জমি তুমি আছে না এখানে ভাড়া থাকি দেশ বাড়ি রাজশাহী তো নাম্বারটা কি মুখস্থ আছে নাম্বারটা মুখস্থ নাই তবে দেখে বলবো তো দেখে একটু বলে দেন 01 07 8 7 8 4 3 4 3 6 9 6 9 7 6 7 6 3 3 নাম্বারটা তো আপনার কাছেই থাকে যাই হোক নাম্বারটা খোলা রাখবেন আর সবচেয়ে বড় কথা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন নামাজ কালাম পড়েন তো যাই মাশাআল্লাহ কারণ নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইবেন সৎ মনে চাইবেন দেখবেন আল্লাহ কখনো নিরাশ করবে না ঠিক আছে তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম।